আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীবিদের স্বাগতম অ্যাডভাইস বার্তা নতুন আর একটি সংবাদে সঙ্গে আছি আমি এইচ এম রুবেল ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বিষয়ে খুব প্রকাশ করেন ডক্টর ইউনুস আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় শান্তিতে জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সবাই সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস এ মন্তব্য করলেন এসব বিবৃতিকে অবন্ধু শ্লভ বলে আখ্যায়িত করেন তিনি সবাই এটি বোঝেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তারা তার চুপ থাকা উচিত এটি তার কথাবার্তা ও নির্দেশনা আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ তাকে যেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি যেখানে থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতি গেছেন যে গেছেন তিনি গণ অভ্যত্থ ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন বলেন মোহাম্মদ ইনুস গত তেরো আগস্ট হাসিনার এক বিবৃতির প্রসঙ্গে ডটন ইনুসে এসব কথা বলেন বিবৃতিতে হাসিনা ন্যায় দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে ও সাজা দিতে হবে ডট নিউজ বলেন হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়া বয়ান থেকে ভারতের স্বরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কি কেন জনগণ এটাই চায় হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস ভারতের প্রসঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন তবে তিনি বলেন শুধু হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন আখ্যা দেওয়া অবশ্যই বাদ দিতে হবে অধ্যাপক ইউনুস বলেন সামনে এগোতে ভারতের জন্য এই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এই বয়ান হলো প্রত্যেক ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এ দেশকে আফগানিস্তানের পরিরোধ করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার রাতেই নিরাপদ ভারত এমন অক্ষায়নে বিমোহিত এ অক্ষয়ন থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে বাংলাদেশ অন্য যেকোনো দেশের মধ্যে আর একটি প্রতিবেশী বাংলাদেশ সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা অভিযোগে এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর নিউজ বলেন এটি শুধুই একটি অজুহাত এ বিষয়ে তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থানকে এভাবে ফুলিয়ে কাপিয়ে তুলে ধরার চেষ্টার বিষয়টি একটি অজুহাত দর্শকের তখন সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে অ্যাডভান্স ভারত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আছে এটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে হাফেজ